এবার আমি আস্তে আস্তে লেক কালীবাড়ির গণেশ পুজো দিকে চলে গেলাম। তোমাদের দেখাতে থাকবো কি করে গণেশ পুজো হচ্ছে লেক কালীবাড়িতে। খুব সুন্দর করে এখানে গণেশ পুজো হয় লেক কালীবাড়ি অঞ্চলে, তো সেটা তোমরা দেখতে থাকো। এই দেখো সামনে প্যান্ডেল রয়েছে। আর বলে রাখি, এখানকার যে প্রতিমা গণেশ ঠাকুর সেটা তৈরি করেন সনাতন রুদ্র পাল। এই বছর তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। তো তিনি এই সনাতন রুদ্র পাল এবং এই প্রতিমা তিনি গড়ে তোলেন গণেশ ঠাকুরের। তো অনবদ্য প্রতিমা গণেশ ঠাকুরের এই সনাতন রুদ্র পাল তৈরি করেছেন লেক কালীবাড়ির, তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর দেখো, পাশে লক্ষ্মী ছোট্ট গণেশকে রাখি পরিয়ে দিচ্ছে, আর ডান দিকে সরস্বতী ছোট্ট গণেশকে রাখি পরিয়ে দিচ্ছে। তো এটা বেশ ভাই বোনের একটা সম্পর্ক দেখানো হয়েছে, তো খুব সুন্দর লাগলো দেখতে। তোমরাও দেখে নাও, আমার তো বেশ ভালো লাগলো দেখতে। খুব সুন্দর করেছে, মানে ঠাকুরটা এক কথায় অনবদ্য, যার কোনো তুলনা হয় না। মানে সনাতন রুদ্রপাল প্রত্যেক বছর এই লেক কালীবাড়ির ঠাকুর করে আসছেন, কিন্তু এই বছর আমার বেস্ট লেগেছে এই ঠাকুরটা, সনাতন রুদ্রপালের গণেশ ঠাকুর। খুব সুন্দর করেছে লেক কালীবাড়ির এই ঠাকুরটা। তো আমি যখন গেছিলাম তখন আরতি হচ্ছিল, সেটা তোমাদের দেখিয়েছি, তো দেখতে থাকো। আর ঠাকুরকে ভোগ বিতরণ করা হয়েছিল, সেটাও তোমাদের দেখিয়েছি, তো দেখতে থাকো। আশা করি তোমার ভালো লাগবে, এবং এক বিন্দুও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, এটা আমি বলতে পারি। তো দেখো ভিডিওটা, আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা দেখতে থাকো।
জানিও কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই রাখছি, আমি সিদ্ধার্থ।